সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প ফুলের বিবাহ ফুলের বিবাহ গল্পটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আগের মতোই আমিও সহজ ভাষায় চেষ্টা করেছি বঙ্কিমকে সহজ করে ডাইজেস্টেবল করার জন্য যাতে সবাই সহজে বুঝতে পারে এই গল্পটা এই গল্পটা এই জেনারেশনের ছেলে কাছে একটু কঠিনই হয়ে যায় কারণ ভাষাটা বেশ জটিল তো খুব বেশি জটিল না মোটামুটি জটিল তো তো এই ভাষাটাকে চেষ্টা করেছি কিছুটা সহজ ভাবে উপস্থাপন করা যাক।। ফুলের বিবাহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বৈশাখ মাস হল বিয়ের মাস আমি পয়লা বৈশাখে নসীবাবুর ফুলবাগানে বসে একটা বিয়ে দেখলাম তো ভাবলাম ঘটনাটা লিখে রাখি ভবিষ্যৎ বরকন্যাদের কাজে লাগতে পারে মল্লিকা ফুলের বিয়ে বিকেল প্রায় শেষ কলিকা কন্যার বিয়ের বয়স হয়ে এসেছে মেয়ের বাবা খুব একটা ধনী না ছোট গাছ তার উপর আবার অনেকগুলো মেয়ে তার অনেক বিয়ের প্রস্তাব আসলেও কোনোটাই স্থির হয় নাই উদ্যান বা বাগানের রাজা স্থলপদ্ম পাত্র হিসেবে বেশ ভালো কিন্তু বংশটা না খুব উঁচু সে এত নিচে নামলো না জবা ফুলের এ বিয়েতে অমত ছিল না কিন্তু সে খুব রাগী মেয়ের বা পিছিয়ে গেলেন গন্ধরাজ পাত্র ভালো কিন্তু খুব অহংকারী তার জন্য বর পাওয়াই যায় না মানে কি গন্ধরাজ পাত্র তার জন্য আবার বর এমন অবস্থায় ভ্রমরের রাজা ঘটক হয়ে মল্লিকা গাছের দরজায় উপস্থিত হল তিনি এসে বললেন গুন মেয়ে আছে মল্লিকা গাছ পাতা নেড়ে সাড়া দিলেন আছে ভ্রমর পাতার উপর বসে বলেন গুন 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 মেয়ে দেখবো মেয়ে দেখাও গাছ তার ডাল নিচু করে চোখ বন্ধ করে রাখা ঘমটা ঢাকা মেয়েটাকে দেখালেন ভ্রমণ একবার চারপাশ ঘুরে এসে বলেন গুন 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 দেখতে চাই ঘুমটা খোলো লজ্জাবতী গো না কিছুতেই ঘুমটা খোলে না গাছ বলল তুমি একটু অপেক্ষা করো আমার মেয়েগুলো খুব লাজুক তারা ঘুমটা খুলতে চায় না ঠিক আছে আমি তোমাকে দেখানোর ব্যবস্থা করছি ভ্রমণ তখন ভো করে রাজপুত্রের বৈঠকখানায় গিয়ে তার সঙ্গে ইয়ার কি করতে শুরু করলো এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানি দিদি এসে তাকে কত বোঝালেন দিদি আমার লক্ষ্মী আমার সোনা আমার চাঁদ আমার ঘোমটা খোল তা না হলে বর আসবে না বলি কতবার ঘাড় কতবার রাগ করে মুখ ঘোরালো কতবার বললো ঠান্দিদি তুই যা এখান থেকে কিন্তু সন্ধ্যা স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হয়ে মুখ খুললো তখন ঘটক মশাই ভোঁ করে রাজবাড়ি থেকে এসে ঘটকালিতে মন দিল কন্যার সুগন্ধে মুগ্ধ হয়ে ঘটক বললেন গুনগুন গুনগুনাগুন কন্যা তো রূপবতী বটে মধু আছে কত কন্যাকর্তা বৃক্ষ বা গাছ বললেন লিস্ট দিয়েন কড়াই কন্ডায় সব বুঝিয়ে দেবেন ভ্রমর বলল গুন 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 গুনা গুন আপনার অনেক গুণ আমার ঘটকালির ফিস কন্যা কর্তা তার ডাল নেড়ে সায় দিল তাও হবে ভ্রমর বলল বলি কিছু অগ্রিম দেয়া যায় কি নগদ দান বড় গুন 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 গুনগুন ছোট গাছটি তখন সবগুলো ডাল নেড়ে বলল আগে বরের কথা বলো বরকে ভ্রমর জবাব দিল বর খুবই সুপাত্র তার অনেক গুণ এসব কথাবার্তা সাধারণ মানুষ শুনতে পায় না আমি শুধু আমার অলৌকিক ক্ষমতা সম্পন্ন কান দিয়ে এগুলো শুনতে পাই আমি শুনতে লাগলাম কুলাচার্য মশাই মানে ঘটক ভ্রমর তার ডানা ছাপটাতে ছাপটাতে ছয় ঠেং ছড়িয়ে দিয়ে গোলাপের গুণগান গাইতেছিল বলছিল গোলাপ খুব উঁচু বংশের ফুল কারণ তারা ফুলে যদি বলো সব ফুলই তো ফুলে তবুও বলবো গোলাপের গৌরব বেশি কারণ এরা বাঞ্চামালির সন্তান বাঞ্চামালি মানে যে মালি তার ইচ্ছে মতো ফুল ফোটাতে পারে এই গাছ তার নিজের হাতে লাগানো গাছ যদি বলো এ ফুলে তো কাটা আছে তাহলে বলবো কোন ফুলে বা কোন বংশে আবার কাটা থাকে না হ্যাঁ যাই হোক ঘটকরাজ ভ্রমর সমস্ত সম্বন্ধ ঠিক করে বো করে উড়ে গিয়ে গোলাপ গোলাপবাবুর বাড়িতে গেলেন খবর দিতে গোলাপ তখন বাতাসের সাথে নেচে নেচে হেসে হেসে লাফিয়ে লাফিয়ে খেলা করছিল বিয়ের কথা শুনে সে কন্যার বয়স জানতে চাইল ভ্রমর বলল এখনো সে কলি আজকালকের মধ্যেই ফুটবে গধূলি লগ্ন উপস্থিত গধূলি লগ্ন মানে গধূলির যে সময় গধূলি জিনিসটা কি গধূলি জিনিসটা হচ্ছে যখন সন্ধ্যার সময় গরু বাড়ি ফেরে তার খুরের ধাক্কায় যে ধুলা আকাশে উড়ে সেটাকেই আমরা বলি গধূলি গো মানে গরু আর তার পা থেকে তৈরি হওয়া যে ধুলিটা সেটাই হলো গো ধুলি গধূলি আর হিন্দু ধর্ম মতে এটা বিয়ের একটা শুভ সময় গধূলি লগ্নে গোলা বিয়ের যাত্রার জন্য প্রস্তুতি নিতে লাগলো উচ্চিঙ্গরা নহবত বাঁচাতে লাগলো উচ্চিঙ্গ হচ্ছে এক ধরনের ঘাসফরিং এবং নহবত শব্দের মানে হচ্ছে যখন বিয়ের সময় সানাই বা অন্যান্য বাদ্যযন্ত্র একসাথে মিলে যে একটা ঐক্যতান একটা একটা কম্বাইন একটা সুর তৈরি করা হয় সবাই মিলে যে একটা মিউজিক বাজানো হয় সেটা আর এখন উচ্চিঙ্গদের নহবত বলতে বোঝায় উচ্চিঙ্গরা বা ঘাসফড়িংরা সবাই মিলে যে একটা নিজস্ব একটা সাউন্ড তৈরি করে সেটাকে আমরা উচ্চিঙ্গদের নহবত বা তাদের নিজস্ব বিয়ের মিউজিক সিস্টেম ধরে নিতে পারি সানাই বাজানোর বায়না করেছিল মৌমাছিরা কিন্তু রাত বলে যেতে পারলো না বেচারারা ঝাঁক বেঁধে জোনাকির দল ছুটতে লাগল আকাশে তারাবাজি হতে লাগলো কোকিল আগে আগে ফুকরাতে লাগলো ফুকরানো মানে চেঁচানো অনেক বরযাত্রী চলল রাজকুমার স্থলপদ্ম দিনের শেষে অসুস্থ হয়ে পড়ায় সে আর যেতে পারলো না কিন্তু জবা ফুলের গোষ্ঠী যেমন শ্বেত জবা বা যেটাকে আমরা সাদা রঙের জবা বলি রক্ত জবা মানে যেটা লাল রঙের জবা এবং জরদ জবা যেটা হলুদ রঙের জবা এরা সবাই বংশশুদ্ধ চলে এসেছে করবী ফুলের দল সেকালে রাজাদের মতো উঁচু ডালে চড়ে এসেছে সেওতি নিতবর হয়ে সেজেগুজে দুলতে লাগলো সেওতি একরকমের সাদা গোলাপ ফুল আর সে নিতবর মানে বরের সঙ্গী বা বরের বেস্ট ম্যান হিসেবে থাকবে বলে সেজেগুজে এসেছে গরদের জোর পরে চাপা এসে দাঁড়ালো খুব উগ্র গন্ধ ছড়াতে লাগলো সে গরদ হলো এক ধরনের রেশমি কাপড় আর জোর হলো বিয়ে উপলক্ষে চাদর আর ধুতির একটা কম্বিনেশন গন্ধরাজেরা রং বেরঙের পোশাক পরে গন্ধ ছড়িয়ে দেশ লাগলো অশোক নামে লালচে রঙের ফুল নেশায় লাল হয়ে এসেছে তাদের সঙ্গে আবার একপাল পিপরা চামচা হয়ে এসেছে। এদের গুণ বলতে কিছু নেই পারে শুধু কামড় দিতে কোন বিয়েতে আবার এরকম বরযাত্রী থাকে না বলো আর কোন বিয়েতে এরা খোঁচাখুচি করে ঝগড়া না লাগায় বলতো কূরবক কুটজ ও আরো অনেকে এসেছিল বরযাত্রী হিসেবে দুটো ফুলই দেখতে প্রায় একই রকম ওরা সব জায়গায় যায় এবং কিছু কিছু মধু পেয়ে থাকে আমারও নিমন্ত্রণ ছিল আমিও গেলাম গিয়ে দেখলাম বরপক্ষের খুব বিপদ বাতাস দায়িত্ব নিয়েছিল বরযাত্রীদের নিয়ে যাওয়ার তখন হুম হাম করে খুব বাহাদুরি দেখিয়েছিল কিন্তু কাজের সময় তাকে খুঁজিয়ে পাওয়া গেল না আমি দেখলাম বর বরযাত্রী সবাই স্থিরভাবে দাঁড়িয়ে আছে মল্লিকাদের সম্মান আর থাকে না বলে আমি তাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলাম বর বরযাত্রী সবাইকে তুলে নিয়ে মল্লিকাপুরে গেলাম সেখানে দেখলাম মেয়েরা সব বোনেরা আল্লাদের ঘোমটা খুলে মুখ ফুটিয়ে বা মুখ দেখিয়ে সুখের হাসিতে হাসছে দেখলাম পাতায় পাতায় জড়াজড়ি গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি রূপের ভারে সবাই ভেঙে পড়ছে জুথি মালতি বকুল রজনীগন্ধা সব এওগণ এসেছে এও মানে হচ্ছে সধবা যাকে আমরা বিধবার বিপরীত বলি যার হাজবেন্ড এখনো আছে তাকে আমরা বলি এও তো তারা মেলি ঢঙ্গে তাদের নিজস্ব স্টাইলে তাদেরকে বরণ করে নিল দেখলাম পুরোহিত ঠাকুর উপস্থিত নসীবাবুর নয় বছর বয়সী কুসুমলতা সুইসুতা নিয়ে দাঁড়িয়ে আছে কন্যার বাপ কন্যা সম্প্রদান করলেন পুরোহিত ঠাকুর দুইজনকে গাঁটছড়া বেঁধে দিলেন গাঁঠছড়া হচ্ছে হিন্দুদের বিয়েতে হাজব্যান্ড এবং ওয়াইফের যে কাপড় সেটা যেমন গিট্টু দিয়ে দেওয়া হয় এটাই গাছছড়া তারপর বরকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো কত যে রসময়ী মধুময়ী সুন্দরীরা তাকে ঘিরে ধরলো তার কি বলবো বুড়ি ঠাকুরানি দিদি টগর তাদের সাথে রসিকতা করতে করতে শুকিয়ে গেল ওই যে বিয়ের সময় হয় না কিছু বয়স্ক নানি নানি থাকে নানি দাদি থাকে তারা নতুন জামাই বউর সাথে খুব ফাইজলামি করে এই টাইপের আর কি রঙ্গন ফুলের মুখে রাঙা হাসি আর ধরে না খুব হাসতেছে সে জুই হলো কন্যার সই সে কন্যার সাথে গিয়ে শুয়ে পড়লো রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলে অনেক তামাশা করল তারকা রাক্ষসী একটা বিখ্যাত রাক্ষসী সম্ভবত রামায়ণের একটা ক্যারেক্টার বকুল ফুল একে তো ছোট বালিকা তার অনেক গুণ থাকলো রূপ খুব একটা বেশি না সে এক কোণে গিয়ে চুপ করে বসে রইল আর ঝুমকা ফুল বড়লোকের বউয়ের মতো নীল একটা শাড়ি পরে খুব ভাব নিয়ে ছড়িয়ে টড়িয়ে বসল তখন কমল কাকা ওটো বাড়ি যাই রাত হয়েছে ও ওকে ঢুলে পড়ে যাচ্ছ যে কুসুমলতা এই কথা বলে আমার গায়ে ধাক্কা দিল চমকে উঠে দেখলাম কিছুই নাই সেই ফুলের বাসর কোথায় গেল ভাবলাম পৃথিবীতে এমনই এই আছে এই নাই সে আনন্দের বাসর কোথায় গেল সেই হাস্যমুখী শুভ্র সুন্দর ফুলগুলি কোথায় গেল যেখানে সবাই যাবে স্মৃতি রায়নার নিচে অতীত নামক সাগরের গর্ভে যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্র সবাই গেছে যাবে সেই এই একদিন সব যাবে ধ্বংস যাবে। কুসুম বলল ওঠো না কি করছো আমি বললাম ধুর পাগলি আমি তো বিয়ে দিচ্ছিলাম কুসুম আমার কাছে এসে আদর করে জিজ্ঞেস করলো কার বিয়ে কাকা আমি বললাম ফুলের বিয়ে ও পোড়া কপাল ফুলের বিয়ে আমি ভাবলাম আরো কি নাকি আমিও তো ফুলের বিয়ে দিচ্ছিলাম কই দেখা এই যে দেখো মালা গেতেছি দেখলাম সেই মালায় আমার বরকন্যাও আছে তো শেষ হয়ে গেল আমাদের আজকের একজন ফুলের বিবাহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে